Hi guys, good morning. Welcome back to my channel. Asha koshi tumra shobai khub bhalo acho. So welcome to yet another brand new vlog from Roller Coaster with Meghanjali. Ajke holo Thursday, ekhon baje pray sokal 8:30. To ajke late korei uthechi, khub bishesh kichu kaj ekhon thakche na. কারণ মা প্রচুর রান্না বান্না পাঠিয়েছে জামাই ষষ্ঠী তো মাঝে মাঝে অগ্নি শরীরটা খুব খারাপ ছিল বলে আমি ভিডিও পোস্টও করতে পারিনি এডিট করতে পারিনি তো গতকাল জামাই ষষ্ঠীর ব্লগটা গেছে রাত্রিবেলা তোমরা হয়তো দেখেছো তো বিশেষ কিছু খুব একটা কাজ থাকছে না বলে একটুখানি রিল্যাক্স করে উঠলাম আর একটু ঘুমটুম ঠিক মতো না হলেও খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে তো চলো দিন দিনটা স্টার্ট করবো এখন হলিক্স দিয়ে আর কিছু ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্ট হয়তো ডিম খাবো কিছু অমলেট বা ডিম সেদ্ধ কিছু একটা খেয়ে নেবো আর কলা টলা নেই আজকে কিছু তো ব্রেকফাস্টটা করে তারপরে অফিসের লগ ইনটা করে যাবো লগ ইনটা করে একটু কাজ এগিয়ে টেগিয়ে নিয়ে তারপরে আজকে কিছু আমার নিজস্ব কাজের এজেন্ডা আছে টুয়ার্ডস দ্য ইভিনিং একটু তাড়াতাড়ি যদি কাজটা র্যাপ আপ করতে ঘরের কাজ বলতে রান্নাঘরটাকে একটু রিস্ট্রাকচার করবো সেটা একটু এক্সটেন্সিভ কাজ হবে আজকেই হয়তো করে উঠতে পারবো না হয়তো উইকেন্ডে সেটা করবো মাকে ডাকতে হবে মা এসে একটু হেল্প না করলে একা সম্ভব হবে না তো আরেকটা যেটা ছোটো কাজ আছে সেটা হচ্ছে জুতোর র্যাকটা পরিষ্কার করতে হবে তো ওইটা হয়তো আজকে করে ফেলতে পারবো বিকেলে তো জুতোর র্যাকটা পরিষ্কার করব যখন তোমাদের ডেফিনেটলি শেয়ারও করবো সেটা কিভাবে পরিষ্কার করছি আর যেটা আমার ইচ্ছে আছে যে তোমাদের সাথে আমার জুতোর কালেকশানটা শেয়ার করব খুবই সাধারণ স্বাভাবিক কালেকশান একদম নর্মাল প্ল্যানেটের সব থেকে কেনা কোনো ব্র্যান্ডেড হাইফাই কিছু না কিন্তু তবুও আমার কাছে খুব প্রিয় ওগুলো এবং মানে জুতো ব্যাগ এই ধরনের জিনিসগুলো আমার খুব ফেটিশের জিনিস আর কি তখনই আমি ব্র্যান্ড কনশিয়াস ছিলাম না বাট দেন কিনতাম মোটামুটি কমের মধ্যে হলেও কিনতাম সো স্টে টিউন দেখতে থাকো আজকে দিনটা কী কী করি এবং কতটা এক্সাইটিং হতে চলেছে এই হচ্ছে আমার চারটে ছোট বড় মিশিয়ে পেন্সিল মিলের কালেকশন ড্রেসবেরি জুতোটা একমাত্র মিন্ত্রা থেকে কেনা নেক্সট এটা হচ্ছে ম্যাক্সিমাম বিয়ের সময় কেনা সেমি পেন্সিল হিল যেগুলো একটু বক্স কাম পেন্সিল সেরকম আর হ্যাঁ আমার কালেকশন দেখে বুঝতে পারছি আমি একটু গ্লিটার গ্লিটার পছন্দ করি বেশি এই ব্ল্যাক জুতোটা আর পেন্সিল হিলের যে ব্ল্যাক জুতোটা দেখলে সেই দুটো হচ্ছে আমার পিসি এনে দিয়েছে ইউএস থেকে এবার স্টার্ট হচ্ছে ভেজ কাম বক্স হিল যেগুলো সেরকম এই রেড আর ব্ল্যাকের জুতোটা আমার খুব ফেভারিট এটা আমার প্রি ওয়েডিংয়ের জুতো তার পাশে সিলভারটা এনগেজমেন্টের আর এগুলো এমনি রাফ ইউজের আর একদম রাইট সাইডের এই গোল্ডেন গ্লিটারটা এটা আমার বিয়েরই ককটেল সেরিমনির জুতো এই দুটো হচ্ছে ফ্ল্যাট শুয়ের কালেকশন ভালোর মধ্যে একটা বিয়ের সময় কেনা লেফট সাইডেরটা আর ডান দিকেরটা একটু পুরনো
কিটোগুলো বেসিক্যালি আমার ট্রাভেল শুজ, আমি পাহাড়েও কিটো পরে হই হই করে উঠে পড়তে পারি। একটা বুট আছে বরফের জন্য, বাট এটা একটু হিল দেওয়া তো কমই পরি, ফ্ল্যাট বুটটা নষ্ট হয়ে গেছে বলে ডিসকার্ড করে দিয়েছি। নাও কাম স্লিপার কালেকশন, আর এই তিনটে হচ্ছে একদমই রেগুলার ওয়্যার, নিচে যাচ্ছি ওপরে যাচ্ছি সারাক্ষণ যা দেখছো অন দ্য গো। সো এই হলো মোরলেস কালেকশন, এক একদম ক্লিন করে রেডি। ওপরে তাকটা হচ্ছে মেঘদ্বীপের জুতোর তাক, তারপরের তাকটাতে আমরা রাখলাম ট্রাভেল শুজ আর মেঘদ্বীপের নাগরাই জুতো, যেগুলো ফ্রিকোয়েন্টলি লাগে না আর কি। আর ওই যে আমাজনের প্লাস্টিকে মোড়ানো দেখতে পাচ্ছ, ওটা একটা প্লাস্টিকেরই বোচকা মতো, ওই যখন বাইরে টাইরে যাই তখন তো তোমার জুতো প্যাক করে নিয়ে যেতে হয় প্লাস্টিকের মধ্যে, তো ওই প্লাস্টিকগুলো আমি তখন ইউজ করি, এভাবে রেখে দিই জুতোর রাখি। তারপরে তাকটা হচ্ছে তোমার সব পেন্সিল হিল মিনি অ্যান্ড বড়, আর তারপরেরটা হচ্ছে সেমি বক্স আর পেন্সিলের যেটা দেখালাম সেটা একটা সাইডে, আর একটা সাইডে ফ্ল্যাটগুলো পরপর পরপর রাখা আছে। আর এই দুটো এই জুতোরই কিছু মানে হবে, জুতো বা গাড়ি কোনো কিছুটা হবে মেঘদ্বীপের জিনিস আমি জানি না, সো ওই লিকুইড আর কি, ক্লিনিং লিকুইড টাইপের। তো তারপরেরটা দেখো, এটাতে শুধু ব্লক রাখা রয়েছে, ব্লক হিলসগুলো, আর একদম তলারটাতে যত স্লিপার্স ফ্ল্যাট আর আমাদের রেগুলার ব্যাগগুলো রাখা রয়েছে। তো এই হলো আমার জুতোর র্যাকের ফাইনাল লুক। এখানটা পুরো নোংরা হয়ে গেছিলো, আবার মুছে দিলাম, সিঁড়িটা পুরো মুছে পরিষ্কার করে ফেললাম, জুতো ঝাড়লে জানোই কিরকম নোংরা হয়, একদম অল নিটেন ক্লিন। মেঘদ্বীপ গেছে এবার শুধু ওপরে ডিসপোজ করতে সব জিনিসগুলো নোংরাগুলো, ব্যাস আদারওয়াইজ আর বাড়ি ইজ টিপটপ। একজন তীর্থে কাকের মতো বসে আছে খাবে বলে। মিনওয়াইল এই ছবিগুলো আমার মা শেয়ার করেছে, আমার পাড়ার এক কাকিমার গাছে হয়েছে আর কি তরমুজ, তো ভীষণই আম। তুই শুয়ে শুয়ে দুষ্টু করছিস এরকম সবাই দেখছে কিন্তু মামাই, তুই এরকম শুয়ে শুয়ে দুষ্টু করছিস তো আমার সাথে? হ্যাঁ তুই শুয়ে শুয়ে দুষ্টু করছিস আমার সাথে? আমি দেবো না, হাত দেবো না, আমি হাত দেবো না, হাত দেবো না, হাত দেবো না, সবাই ব্যাড বয় বলবে মামাইকে, ইয়ে বাবা শুয়ে শুয়ে দুষ্টু করে, শুয়ে শুয়ে দুষ্টু করে, ও শুয়ে শুয়ে দুষ্টু করে, ও বাবা ও বাবা, তুই আমার সাথে দুষ্টু করলি আবার তুই আমারই গায়ে এসে শুলি কেন? হ্যাঁ তুই আমার সাথে দুষ্টু করলি আবার তুই আমারই নাইটি নিয়ে শুবি শুবি কেন? আমি দেবো না তো তোকে আমার কাছে শুতে, আমি দেবো না তো, দেবো না, দেবো না, দেবো না, আর মুখ ঘোরালে কী হবে? মুখ ঘোরালে আর টেরিয়ে টেরিয়ে দেখলে কী হবে? তাতে কি পাল্টে যায় যে তুই কতটা দুষ্টু? এই যে আমার বাড়ির ব্রাহ্মণ পুরোহিত, আজকে বৃহস্পতিবারের পুজো, ভালো করে পুজো দেবে। তোমাদের বলেছিলাম কোনোদিন বৃহস্পতিবারের পুজোর রুটিনটা শেয়ার করব। আমার বাড়িতে এই ব্রাহ্মণ পুরোহিতই পুজো দেয়, আমাকে পুজো দিতে দেয় না, আমি তো লোয়ার কাস্ট ওই জন্য। তো বেসিক্যালি এই যে লুকস দিচ্ছে দেখো, আমাকে আবার শাসাচ্ছে, কেন বলছি তোমাদেরকে আমি। তো যেটা করা হয় সেটা হচ্ছে যে একটা ঠাকুরের আলাদা কাপড় আছে, সেটা ভিজিয়ে সমস্ত জিনিসপত্রগুলো নামিয়ে নামিয়ে পরিষ্কার করা হয় আগে, করিয়ে ওটাই আমার ঠাকুর চান করা, কারণ এখানে তো আর জায়গা টায়গা নেই বিশেষ, তো ভালো করে মুছে দেখো এখানটা আমার পরিষ্কার করাই থাকে। আমি তোমাদের আগেও বলেছি টেবিলটাতে আমরা খুব একটা, আমরা তো ডেলি বেসিসে খাওয়া দাওয়াও করি না কিছু না, এখানে শুধু এই ড্রাই জিনিসপত্রগুলো রাখা থাকে, বিস্কিট টিস্কিট এই পর্যন্তই, আর কখনো অনুষ্ঠান হলে ব্যবহার করতেই হয়, কিছু করার নেই এটুকু জায়গার মধ্যে, তবু ওই জিনিস রাখার পর্যন্তই, খাওয়া দাওয়া আমরা করি না টেবিলে। তো এই টেবিলটা আগে ধরেছে, তারপরে ওপরের ওই টেবিলটা পরিষ্কার হবে গোপাল থাকে যেখানে, আর লাস্টে সিংহাসনটা, সিংহাসন থেকে ঠাকুরগুলো সমস্ত নামিয়ে ক্লিন আপ করে আবার সিংহাসন মুছে রেখে দেবে। পুরোহিত দাদা আপনার এই প্রসেসটা করতে কতক্ষণ লাগে? আমার কিন্তু 10 মিনিটে হয়ে যায়। কি কাজ জোরে বল রে, তোর রিয়াঙ্কার, রিয়াঙ্কা আছে না পশ প্যালেটের রিয়াঙ্কা, ওর বর আর তোর আওয়াজের মধ্যে কোনো তফাত নেই, ওর বরের আওয়াজ শুনতে পাওয়া যায় না, ওরকম এলোপাতাড়ি বা এলোপাতাড়ি আবার কি ওই কি বলবো, বটপর্তা কাজ আমার দ্বারা হয় না। বটপর্তা? I have not heard of such a word. Speak in English.
আমি বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট। কি সব পর্তা পর্তা বললাম, আমি বুঝি না সব কথা। সবাই, তো এখন বাজে রাত্রি 10টা হলো কি, তখন পুজো টুজো দেওয়ার পরে আমার আর ওর মধ্যে লেগে গেল ঝগড়া। কেন, আমি ওকে তাড়াতাড়ি কাজ করতে বলেছি, বিকজ তখন তো আমাদের লাঞ্চ করা বাকি আছে, বাচ্চাদের লাঞ্চ করানো বাকি আছে। আমার তো একটা লিমিটেড লাঞ্চ ব্রেক নাকি, মানে আমারও তো অফিস, তো লিমিটেড লাঞ্চ ব্রেক, তো আমি ওকে তাড়াতাড়ি করতে বলেছি, সেই জন্য প্রচণ্ড তার গায়ে লেগে গেলো এবং বেড়ে গেলো ঝগড়া। তো যাই হোক, তারপরে তো ফাইনালি মানে কোনো রকমে খাওয়া দাওয়া ওদের তো আগে কমপ্লিট করলাম, অবভিয়াসলি আমাদেরটা মাথায় উঠে গেলো। ভাগ্যে একটুখানি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম আজকে ঠিকঠাক মতো, মানে পেটে থাকার মতো। তো দেখলাম যে অলরেডি আমার ওই সমস্ত কিছু করতে করতে লাঞ্চ ব্রেক ওভার হয়ে গেছে, এবার আমাকে কাজে বসতে হবে। তো কাজকর্মতে বসে গেলাম, তারপর ওই মোটামুটি আমি তো কাজ করতে করতে একটুখানি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি বিকেলবেলা লগ অফ করি, আমাকে দৌড়াতে হবে পড়াতে। আর ও কী খেয়েছে আমার জানি না, তখন নিজে নিয়েই হয়তো কিছু খেয়ে নিয়েছে। তো এইভাবে চললো চললো, তারপরে তো পড়াতে বেরিয়ে গেলাম, ধারণগুলো ছিল, তখন আর কিছু শুরু করা হয়নি। এইমাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে দেখছি যে বাইরেটা পুরো, বাইরে যে বাচ্চারা থাকে ঘোরাফেরা করে আর কি, ছাদ আর নিচে ঘরে, তো পুরো ভাসিয়ে রেখেছে। আর যথারীতি মেঘদ্বীপের তো ভীষণ চোখ, তো ভগবান ওকে 4-5টা চোখ দিয়েছে, তো দেখেন সেটা পাড়িয়ে ঘরের মধ্যে ঢুকঢুকে পড়েছে। এবার আসা মাত্র জামা কাপড় ছাড়া নেই, কিছু করার নেই, ওই আগে পরিষ্কার করতে লাগলাম, বাইরেটা আগে পরিষ্কার করলাম, ঘরের যে জায়গাটা মারিয়ে ঢুকেছে সেই জায়গাটাকে পরিষ্কার করলাম, তারপরে তোমার ওকে বললাম যে ছাদ থেকে জুতোটা ধুয়ে আনতে। তো এগুলো করে বাথরুমে গিয়ে জামা কাপড় কাছাকাছি থাকে, এই যে বাইরে থেকে সবসময় এসে জামা কাপড় ছেড়ে দিই, এখন অব্দি কোভিড থেকে যে এই অভ্যেসটা বানিয়েছি এটা আমি একদম লাইফ লং কন্টিনিউ করতে চাই। দিয়ে ওদের নেতাপত্র কাঁচার থাকে সেসব কিছু, বা আমার ছোটোটা যদি কিছু করে রাখে ওর জিনিসপত্র কাঁচার থাকে। যাই হোক, থ্যাঙ্কফুলি আজকে ও আর কাজ বাড়ায়নি এখনও, মানে এসের থেকে দেখো তোমাদের দেখাচ্ছি, এসের থেকে এখন অবধি ওকে বাথরুমে নিয়ে যাইনি, কিন্তু খুব একটা ছটফট করছে না, ওটা একেবারে খাইয়ে এই জন্য পাঠাবো রাত্রিবেলাটা। তো ওইখানে আরেকজন মোটামুটি আসার পরে ওরা একটু টাইম দেয় না, আজকে দেখতে পাচ্ছে যে এতগুলো কাজ করছি তো বার্তা দিচ্ছি না, ওই জন্য চুপচাপ মানে একটুখানি আওয়াজ টাওয়াজ দিয়ে তারপর শুয়ে পড়েছে। আমি এখন যেটা করছি, এই চাদরটা আমার অতটা লম্বা নয়, এই চাদরটা বেশ শর্ট লেন্থের, তো আমি এটাকে না এরকম তুলে দিয়ে যাই, এরকম তুলে দিয়ে যাই, সামনেটা ফাঁকা পেলে, মানে ওর যে সাইকোলজি আমি বলছি, এই যে চাদরটা ওড়ে না, এই যেখানে পাতা থাকলে যে চাদরটা ওড়ে, ও এটাতে ওর কাছে খুব একটা ফ্যাসিনেটিং ব্যাপার, ও ভাবে ওড়ে মানেই হচ্ছে খেলনার জিনিস, মানে এনিথিং দ্যাট ইজ ফ্লাইং আপ অন দ্য এয়ার ওর ওপরে দ্যাট ইজ সামথিং টু প্লে উইথ, ওর এটাই মনে হয়। তো সাইকেল আমি এটা তুলে দিয়ে যাই এবং থ্যাঙ্কফুলি দেখছি যে এটা ওর স্যুট করে গেছে, বুঝতে পারছে যে এখানে কিছু নেই, সুতরাং মুখ দেওয়া যাবে না, আর বাদ বাকি ও ওঠে টোঠে না। তবুও ওকে আজকাল আমি একটুখানি, ওর একটু বয়স হচ্ছে তো একটু কনফিউশন স্টেট হচ্ছে ওর, রিসেন্ট দেখছি যেটা, তো একটুখানি মানে বেশ কনফিউজ হয়ে যাচ্ছে, এদিক যেতে বলে ওদিক চলে যাচ্ছে, যেটা আগে ছিল না একদম। তো ওকে একটু লম্বা করে চেন করে দিয়েছি যাতে ও ঘোরাফেরা করতে পারে, ওর জায়গাটার মধ্যে পুরো ঘোরাফেরা করতে পারে, কিন্তু এদিকে চলে গিয়ে ও কী করছে, আমার ও ব্যালকনিতে চলে যাচ্ছে ওই গ্রাস ম্যাটের ওপর বসার জন্য। তো সেইটাকে আটকানোর জন্য আমি ওর এরকম ব্যবস্থা করেছি ওইখানটাতে,
আর ওরা বসে আছে এখন, আগে তো দম বন্ধ করে কোনো রকমে, যেহেতু বাইরের এই বাচ্চাটা কাজ বাড়িয়ে রেখেছিল সেই জন্যই আমার মানে এত তড়িঘড়ি করে ফ্রেশ হয়ে নেওয়া, আদারওয়াইজ ওদের খেতে টেতে দিয়ে ওদের কাজ সেরে তারপরেই ফ্রেশটা হই আমি আর কি। তো যাই হোক, হয়ে গেল, ফ্রেশ হওয়া কোনো ব্যাপার না। আমার শুতে যাওয়ার আগে অবভিয়াসলি আরেকবার মানে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে পারলে জামাটা ছেড়ে দিই আর কি শুতে যাওয়ার আগে। আর যদি খুব কিছু কাজ না থাকে তাহলে হয়তো জামাটা ছেড়ে ভালো করে পরে, কারণ সারাক্ষণ ওদের ঘাঁটছি টাচ্ছি, তো ওই জামা কাপড়ে শুতে যাওয়া এ করা আমি এগুলো মেনটেন করি। তো যাই হোক, দেখা যাক এখন যতক্ষণ শান্ত হয়ে থাকে, আস্তে ধীরে খাবারটা ওদের বাড়বো। আজকে যখন দম নেওয়ার টাইম একটু দিয়েছে, একটু দম নিয়েই নিই। তো ব্যাগ ট্যাগুলো দেখো, ব্যাগটা রেখেছি এখানে এসে, তো ওইটাকেও ঠিকঠাক করি রাখি আজকে। আর রান্নাঘরের কাজটা আমি বলেইছিলাম যে এতটা এক্সটেন্সিভ কাজ, ওটা একদিনে মানে উইকডেজে সম্ভব না অফিসের কাজের মাঝে, জুতোর একটা দুজনে মিলে হয়ে যায়, 15-20 মিনিট সময় লেগেছে, হয়ে গেছে। কিন্তু রান্নাঘরের কাজটা অনেকক্ষণ লাগবে, তো দেখছি উইকেন্ডে যদি মা আসতে পারে তাহলে ভালো হয়, কারণ শুধু আমার আর মানে মেঘদীপ এগুলো নিয়ে অতটা তো ওয়েল ভার্স নয়, তো ওকে আমার ইনস্ট্রাকশন দিতে দিতে আমার নিজে কাজটা করা হয়ে যাবে, পুরোটা একা আমার পক্ষে করা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য মা যদি একটু আসে তাহলে সুবিধা হবে, তাড়াতাড়ি হাতে হাতে হয়ে যাবে। দেখা যাক, এখনও কিছু সেরকম প্ল্যান নেই। তো এই হলো ব্যাপার, সারাদিন এই কাটলো বন্ধুরা। লাঞ্চটা ভেবেছিলাম শুট করবো তোমাদের সাথে, মানে দেখাবো কী খাচ্ছি না খাচ্ছি, কিন্তু সেই ঝগড়ার মাধ্যমে আর কিছু খাওয়া হলো না, মানে সেরকমভাবে খাওয়াও হয়নি আর শুটও করা হয়নি। তো এখন দেখি আমরাও কিছু টুকটাক খাবো, ফেরার সময় একটুখানি বাইরে খাওয়া হয়েছে, তো কারণ দুজনেরই প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তো সেই খেয়ে আর একটা চকলেট কেক নিয়ে এসেছি, তো ওইটা এখন একটু বাদে খাবো। তারপর যদি মনে করে মনে হয় কিছু খিদে পাচ্ছে, তাও ভাত আছে, ভাত খেতে পারি, অসুবিধা কিছু নেই। আর যদি না মনে হয় তাহলে হয়তো একটু বিস্কিট খেয়ে নেবো, কারণ খুব বেশি আমি রাত্রিবেলাটা অ্যাভয়েডই করি, হজম টজম হতে সমস্যা হয়, ওষুধগুলো চলছে, তো সেই কারণে। তো চলো আবার কাজগুলো সেরে এসে ব্লগটা এন্ড করার সময় গল্প করছি। তো বন্ধুরা, বলেছিলাম ব্লগটা এন্ড করার সময় ভিডিওটা আবার সামনে আসবো, কন্টিনিউ করবো। সো জামাটা ছেড়ে ফেলতে হলো এই কারণে, কারণ আমি আবার সমস্ত ক্লিন আপ করে আমরা ফ্রেশ ট্রেশ হয়ে যা একটু খাওয়া দাওয়া করা টুকটাক কাজকর্ম সমস্ত কমপ্লিট করে লাস্ট যখন মেঘদীপ ওদের উপরে ওয়াশরুমে নিয়ে যেতে গেছে, তখন দেখছে আবার নোংরা করেছে ওই বাচ্চাটা আমার ঘরের বাইরেটা, ফলে তখন আবার ওইসবই ঘাটতে হলো। সুতরাং আমি না ঠিক মানে ওই ঠিক আছে, ওরা বাচ্চাদের মতো আমি পরিষ্কার করতে আমার কোনো অসুবিধা নেই, আমি করে করে অভ্যস্ত, কিন্তু ওই জামা কাপড়ে শুতে যাব ঠিক ভাবলে আমার কেমন একটা লাগে। তো আবারই একটুখানি যেন গায়ে জল টল দিয়ে ফ্রেশ হয়ে নিলাম, এবং এবারে ফাইনালি আইল কল ইট আ ডে। আর কালকে ফ্রাইডে, কালকে বিশেষ কিছু প্ল্যান প্রোগ্রাম নেই, তবে দেখা যাক যদি কিচেনের কাজটা কিছুটা শুরু অন্তত করতে পারি, জানি না কিরকম কি থাকবে, কারণ আমার তো টিউশন আছে এবার আফটার অফিস, অফিস করে টিউশন করে, যেহেতু এই স্যাটারডে সানডেটা আর কি মাথায় রেখে কাজের এনার্জি এসে যায় ফ্রাইডে রাত্রিরে, তো দেখা যাক ইচ্ছে আছে একটু যদি শুরু অন্তত করে দিতে পারি, তারপরে মেবি স্যাটারডে বা সানডেতে মা যেদিন অ্যাভেলেবেল থাকবে এসে আমরা দুজনে র‍্যাপ আপ করলাম। সো যেটাই হবে না কেন ডেফিনেটলি তোমরা দেখতে পাবে। সো চলো, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের ব্লগটা এই পর্যন্তই, আবার শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। বাই বাই।